Assalamualaikum everyone, welcome to RaTuli's Vlog. সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও অনেক বেশি ভালো আছি ইতোমধ্যে আপনারা অনেকেই জানেন যে আরাতের বাবা ইন্ডিয়া বেড়াতে গিয়েছিল আরাতের বাবা ইন্ডিয়া থেকে আসার পর আরাতের নানা নানু আরাতের বাবাকে ইফতারের দাওয়াত দিয়েছে পুরান ঢাকায় তাই আমরা সবাই মিলে রেডি হয়ে চলে যাচ্ছি পুরান ঢাকায় আর আরাতের নানানুর সাথে আরাতের বাবার এটাই হলো এই বছরের প্রথম ইফতার মেট্রো রেল হওয়াতে আমাদের মিরপুরবাসীর জন্য কিন্তু পুরান ঢাকায় যাওয়া এখন অনেক বেশি ইজি হয়ে গিয়েছে আর সেজন্য আমরা খুব তাড়াতাড়ি বাসায় পৌঁছে গিয়েছি বাসায় পৌঁছানোর পর আরাচনা তার ছোট মামার কোলে উঠে দুষ্টুমি করছিল বাসায় গিয়ে কিছুক্ষণ রেস্ট নিয়ে আমরা ইফতারটা রেডি করে নিয়েছি তো আপনারা দেখতেই পাচ্ছেন এখানে আমি সব ধরনের ফ্রুটস কেটে নিয়েছি আর পাশের রুমে আরাতের ছোট মামা এবং আরাতের বাবা বসে বসে কেক আপ আর ভীম মনোহর ইফতার এই অনুষ্ঠানটি দেখছিল আসলে রোজার মাসে কেক আপ আর এই অনুষ্ঠান ছাড়া কিন্তু একদম জমেই না তো সেদিনের এপিসোডে শামস আপু এসেছিল এই এপিসোডটা আমাদের কাছে ভালোই লেগেছে যাই হোক কেক আপ আর রেসিপি দেখে তো আর আমরা এখন বানাতে পারবো না তাই এখানে আমি আম্মুর সাথে গিয়ে ভাজা পোড়াটা ভেজে নিয়েছি এখানে ডিম চপ আলুর চপ পেঁয়াজি বেগুনি এগুলি সব ছিল আর এখানে আরাতের বড় মামা জিলাপি কিনে নিয়ে এসেছে জিলাপিটাও আমি প্লেটে সার্ভ করে নিলাম তাছাড়া এখানে ইফতারে আরও যা যা আইটেম আছে শরবত সব কিছু আমি রেডি করে নিয়ে নিয়েছি যেহেতু ইফতারের আর কিছু সময় বাকি ছিল তাই আরাতের নানাও চলে এসেছে বাসায় আর আরাতের নানা বাসায় এসে এখানে আরাতের সাথে দুষ্টুমি করছিল আরাচনা তো তার নানাকে দেখে অনেক বেশি খুশি হয়ে গিয়েছে আরাচনার তার নানাকে পেলে আর কিচ্ছু লাগে না সে সবসময় তার নানার কোলে বসেই ইফতার করবে ইতোমধ্যে প্রায় ইফতারের সময় হয়ে এসেছে তো আমরা এখন টিভি সেটের সামনে মোনাজাত ধরছিলাম সবাই মিলে তারপর আজান দিয়ে দিয়েছে আমরা আমাদের ইফতারটা সেরে নিয়েছি যে যাই বলার বলুক আমি মুড়ি মাখা দিয়ে জিলাপি খাওয়ার লোক তো আমার কাছে এই কম্বিনেশনটা অনেক বেশি ভালো লাগে মুড়ি ভর্তা খাওয়া শেষ করে আমরা আস্ত গ্রিল দিয়ে নান রুটি খাচ্ছিলাম এই গ্রিলটা অনেক বেশি মজা ছিল যেহেতু আমাদের এখানে প্রতিদিনই ইফতারের দোকান বসে তো সেখান থেকে আব্বু এইসব মজার মজার খাবার নিয়ে আসে আর সেজন্য রোজার মাসে আমাদের খাওয়া দাওয়াটা একটু বেশি হয়ে যায় খাওয়া দাওয়া শেষ করে সবাই নামাজ পড়ে নিয়েছে আর এখানে আরাচনা তার ছোট মামার সাথে খেলাধুলা করছে আরাচনা আসলে দুষ্টুমি আর খেলাধুলা করতে পারলে তার খাওয়া দাওয়ারও খবর থাকে না সে তার মামাদের সাথে সারাদিন দুষ্টুমি করবে তারপর সবাই যখন তারাবি পড়তে চলে গিয়েছে তখন দেখলাম আরাতের ছোট মামা এখানে কিছু আলুর চোপার পেঁয়াজি লুকিয়ে রেখেছিল তো আমি সেগুলোই খেয়ে নিচ্ছিলাম ওর সাথে এরকম দুষ্টুমি করতে আমার ভালোই লাগে তারাবির নামাজ শেষ করে সবাই বাসায় চলে এসেছে তো এখানে আরাতের নানা আরাতের বাবার জন্য আস্ত খাসির লেগ রোস্ট নিয়ে এসেছে সেটা আমি গরম করে আরাতের বাবাকে দিয়ে দিয়েছি আরাতের বাবা খাচ্ছে তাছাড়া সাথে ছিল রুটি এবং বোরহানি এছাড়াও আব্বু ডিনারের জন্য আরও অনেক খাবার এনেছে ভেজিটেবল তারপর চিকেন রোস্ট পোলাও বিরিয়ানি তারপর রুমালি রুটি তো আমরা সবাই মিলে আসলে রাতে এই খাবারগুলোই খাবো ভাত খাবো না আরাতের বাবার মাটন লেগ রোস্ট খাওয়ার পরে এখানে আমি আরাতের বাবাকে ভেজিটেবল এবং চিকেন রোস্ট আর রুমালি রুটি দিয়েছি তো সে সেটা খাচ্ছে তারপর আরাতের বাবা বললো সে একটু পোলাও টেস্ট করবে তাই আমি তাকে পোলাও দিয়ে দিলাম এবং সে তো ভর পেট মাশাল্লাহ অনেক মজা করে সবগুলো খাবার টেস্ট করেছে তাছাড়া বিফ বিরিয়ানিও ছিল তো আমি পোলাও খাইনি আমি বিফ বিরিয়ানিটা খেয়েছি কারণ আমার কাছে বিরিয়ানি অনেক বেশি ভালো লাগে আমাদের খাওয়া দাওয়া শেষ করে এখন আমি আরাত বাবুকে একটু মাটন লেগ রোস্ট খাইয়ে দিচ্ছিলাম রুটি দিয়ে আমরা সবাই যখন খাবার খেয়েছি তখন আরাতনা ঘুমিয়ে গিয়েছিল এখন সে ঘুম থেকে উঠেছে তাই আমি তাকে একটু খাইয়ে দিচ্ছি আর আপনারা দেখতেই পাচ্ছেন সে খুব মজা করে খাচ্ছে আরাচনাকে খাওয়ানো শেষ করে আমি রান্নাঘরে এসে দেখলাম আম্মু সাহারির জন্য মুগ ডাল দিয়ে দেশি মুরগি রান্না করেছে আর রান্না করেছে চাপিলা মাছ ভাজা চাপিলা মাছের এই ভাজাটা আমার কাছে অনেক বেশি ভালো লাগে তো এই ছিল আরাতের নানা বাড়িতে আরাতের বাবার এই বছরের প্রথম ইফতার আলহামদুলিল্লাহ আমাদের প্রথম ইফতারটা অনেক বেশি ভালো কেটেছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য অনেক বেশি দোয়া করবেন আল্লাহ হাফেজ